আসসালামু আলাইকুম মোহাম্মদ মাসুম প্রামাণিক এসিও মেন্টার এক্সপার্ট এবং কনসালটেন্ট এসিও ফুল বাংলা টিউটোরিয়ালের চোদ্দতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব এস রেফের অডিট নিয়ে গত সেশনে কিন্তু আমরা অলরেডি বেসিক একটা আলোচনা করেছি কীভাবে অডিটগুলো করতে হয় আজকে আমরা অডিটের একটু ডিটেলস দেখব সো আমরা একটা অডিট দেখব এবং অডিটের মধ্যে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আমরা যদি আমাদের ওয়েবসাইটেতে যাই সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা স্কোর দিয়েছে একশো বাট এখানে দেখেন তিনশো বারোটি ইস্যু আছে এই তিনশো বারোটি ইস্যুর মধ্যে প্রথমে আসছে ইরোর দেন আসছে ওয়ার্নিং দেন আসছে নোটিস সেই ইস্যুগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং পরের সেশন থেকে কিন্তু আমরা এগুলোর প্র্যাকটিক্যাল কাজ নিয়ে আলোচনা করবো যে কীভাবে এই কাজগুলো কীভাবে আমরা সলভ করতে পারি আজকে আমরা জাস্ট একটা থিওরি আলোচনা করব যে ইস্যুগুলো কী যেমন ধরেন ফার্স্ট আমরা জানবো যে ইরোডস সো ইরোডস যখন আসবে দেখেন তখন এখানে একটা রেড কালার আসবে এবং এটাকে আমরা বলি হাই প্রায়োরিটি ইস্যু ইরোডগুলো হচ্ছে হাই প্রায়োটি ইস্যু সেখানে ইউরোড আছে একটা এবং এখানে এটার হাইপ্রিটিস গুলার কালার হবে হচ্ছে রেড যখন রেড কালার থাকবে তখন বুঝবেন যে এটা একটা হাই প্রায়োরিটি ইস্যু এরপর আছে ওয়ার্নিং ওয়ার্নিংকে আমরা বলি মিডিয়াম প্রায়োরিটি ইস্যু এবং মিডিয়াম প্রায়োরিটি ইস্যু কিন্তু আস্তে একশো ছত্রিশটা এরপরে নোটিশ নোটিশকে আমরা বলি লো প্রায়োরিটি ইস্যু এবং নোটিস কিন্তু এখানে দেখতে পাচ্ছি একশো পঁচাত্তরটা আছে এখন এগুলোর ডিটেলস যদি আমি একটু দেখতে চাই আমি যদি একটু নিচের দিকে আসি দেখেন এখানেও কিন্তু দেওয়া আছে আমি যদি ভিভাল ইস্যুতে ক্লিক করি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন রেড আইকন সো এই রেড আইকন মানে রেড মানেই হচ্ছে এটা বড়ো ধরনের ইস্যু বা হাই প্রায়োরিটি ইস্যু অথবা ইরোডস সো ইরোড দেখতে পাচ্ছিলাম একটা একটা কিন্তু আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা কালার অরেঞ্জ কালার বা ইয়েলো কালার সো এই কালারটাকে আমরা বলতেছি মিডিয়াম প্রায়োরিটি ইস্যু এরকম কালার থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি ইস্যু এবং যদি ব্লু কালার থাকে তাহলে বুঝবো যে এটা লো প্রায়োরিটি ইস্যু সো তিন ধরনের কালার দেখে কিন্তু আমাদের বুঝতে হবে আইকনগুলো না বুঝলেও যদি কালার আমরা জানি যে কোন কালার যেমন হাই প্রায়োরিটি ইস্যুতে আমার রেড কালার আসবে মিডিয়াম প্রায়োরিটি ইস্যুতে আমাদের অরেঞ্জ অথবা ইয়েলো কালার আসবে এবং आ, लो प्रायर इश्यू तेज़ ब्लू कलर आसमे সো এখন ইস্যুগুলো নিয়ে একটু আলোচনা করবি আমরা ওভারভিউ যেমন ধরেন এখানে একটা আমার ইস্যু আছে যে অরফান পেজ সো অরফান পেজ কী সাধারণত আমরা জানি যে অরফান অরফান মানে কি অর্ফান মানে হচ্ছে এটিম যে তার মানে এখানে বোঝাচ্ছে যে যে পেজগুলো কখনোই কোনো পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক হিসেবে কানেক্ট হয় নাই আমরা জানি যে আমাদের পেজটা যদি অপটিমাইজ করতে চাই তাহলে একটা বা একাধিক আমাদের ইন্টারনাল লিঙ্ক কিন্তু যুক্ত করতে হয় তার মানে ওয়েবসাইটে এমন কিছু লিঙ্ক আছে যে লিঙ্কগুলো কখনোই কোনো পেজের সাথে বা পোস্টের সাথে ইন্টারনাল লিঙ্ক হিসেবে কখনোই যুক্ত হয় নাই যে লিঙ্কগুলো কখনোই যুক্ত হয় নাই অন্য কোনো পেজের সাথে সেগুলোটা আমরা অরফান পেজ বলি এরকম পেজ আছে একটা এরপরে দেখতে পাচ্ছি পেজ হাজ লিঙ্কস টু রিডাইরেক্ট রিডাইরেক্ট মানে হচ্ছে এখানে দেখেন কিছু কিছু পেজের কোড আছে এই কোডগুলো আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এবং এই কোডগুলো কিভাবে কাজ করে একটু জানতে হবে যেমন ধরেন এখানে রিডাইরেক্ট লিঙ্ক বলতেছে সো কোডগুলো সম্পর্কে একটু আমরা আইডিয়া নেই যে কোডগুলো কী কী যেমন ধরেন অনেক কোড পাবো আমরা লেখা থাকবে টু বা টু এক্স এক্স এরকম লেখা থাকে দুয়ের ঘরের কোড বলি আমরা টু জিরো অথবা টু জিরো টু এরকম লেখা থাকে অথবা লেখা থাকে টু টু এক্সেক্স অথবা লেখা থাকে হচ্ছে টু হান্ড্রেড ওকে এরকম লেখা থাকে সো টু হান্ড্রেড ওকে মানে হচ্ছে এই লিঙ্কগুলো ভালো লিঙ্ক এই লিঙ্কগুলো ওকে লিঙ্ক এই লিঙ্কগুলো ভ্যালিড লিঙ্ক এই লিঙ্কগুলো লাইভ লিঙ্ক যে এই লিঙ্কগুলোতে কোনো ইস্যু নাই ঠিক আছে এগুলোতে বলি আমরা টু দুয়ের ঘরের লিঙ্ক এরপরে আসে চারের ঘরের লিঙ্ক দেখেন চারের ঘরের লিঙ্ক কোনগুলো যে লিঙ্কগুলো আমরা ডিলিট করে দেই দেখেন যে লিঙ্কগুলো আমরা ডিলিট করে দেই এবং যে ডিলিট করা লিঙ্কগুলোতে যদি লেখা আসে পেজ নট ফাউন্ড এরকম লেখা আসে সো এই লিঙ্কগুলোটা আমরা বলি চারের ঘরের লিঙ্ক এটারে আমরা বলি ফোর জিরো এটা অনেক সময় আসে ফোর জিরো ফোর অথবা ফোর জিরো থ্রি এরকম আসে ঠিক আছে অথবা আসে ফোর এক্স সিক্স সো এরকম আসলে আমরা বুঝবো যে এই লিঙ্কগুলো ডিলিট হয়ে গেছে সাম আচ্ছা তিনের ঘরের যদি কোড আসে তখন আমরা কি বুঝবো দেখেন তিনের ঘরের কোড আসলে আমরা বলি এগুলোর রিডাইরেক্ট আমরা সাধারণত জানি যে ব্রোকেন লিঙ্কগুলো যদি আমাদের ওয়েবসাইটে থাকে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ডিসিওর জন্য খুবই খারাপ সো এটার জন্য ব্রোকেন লিঙ্কগুলো কিন্তু আমরা রিডাইরেক্ট করি তার মানে এই ব্রোকেন লিঙ্কগুলোতে কেউ যখন ভিজিট করবে তখন কিন্তু তারা ব্রোকেন লিঙ্ক দেখবে না তারা এই ব্রোকেন লিঙ্ক থেকে যে কোনো একটা দুইশো ওকের একটা লিঙ্কে যাবে মানে ভালো লিঙ্কে একটা লোড হবে তার মানে রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে চলে যাবে এই যে লিঙ্কগুলো রিডাইরেক্ট হয়ে যাচ্ছে এগুলোটা আমরা বলি রিডাইরেক্ট লিঙ্ক এবং এগুলোর কোড হয় তিনের ঘরের কোড সো এই যে থ্রি জিরো ওয়ান অথবা থ্রি জিরো টু অথবা থ্রি এক্স যদি থাকে তখন বুঝবেন যে এই লিঙ্কগুলো আমাদের রিডাইরেক্ট লিঙ্ক তার মানে এখানে বলতেছে যে পেজের মধ্যে রিডাইরেক্ট লিঙ্ক আছে তার মানে পেজের মধ্যে কিন্তু রিডাইরেক্ট লিঙ্ক থাকা যাবে না সো রিডাইরেক্ট লিঙ্ক এটা সলভ করবো কীভাবে ওই পেজগুলোতে যদি আমরা যাই এবং পেজগুলোর লিঙ্কগুলো যদি আমরা রিপ্লেস করি একটা ভালো লিঙ্কের সাথে তাহলে কিন্তু এই সেটা সলভ হয়ে যাবে তারপরে বলতে সেখানে দেখেন যে পেজ হ্যাজ অনলি ওয়ান ডু ফলো ইনকামিং ইন্টার্নাল তার মানে আমি একটা ইন্টারনাল লিঙ্ক যুক্ত করছি এই পেজে যেটা ডু ফলো লিঙ্ক হিসেবে যুক্ত করছি বাট লিঙ্ক যুক্ত করছি একটাই এরা একাধিক রিকমেন্ড করতেছে যদি আমি একাধিক ইউজ করি তাহলে বেটার আচ্ছা এরপর দেখেন এখানে আরও কিছু আছে যেমন ধরেন টাইটেল টু লং কন্টেন্টের মধ্যে এইচ ওয়ানটা এক মিসিং অর টাইটেল টু লং মানে আমরা জানি যে টাইটেলটা হওয়া উচিত চল্লিশ থেকে ষাট ক্যারেক্টার মধ্যেও যদি ষাট ক্যারেক্টার বেশি হয় তাহলে কিন্তু এটার প্রবলেম আসবে টাইটেল টু লং এরপরে যদি আপনি একটা পেজের মধ্যে কোনো এইচ ওয়ান ট্যাগ ইউজ না করেন তাহলে প্রবলেম আসবে এইচ ওয়ান ট্যাক মিসিং অর এমটি যদি ওয়ান ট্যাগ চেঞ্জ করেন লেখা আসতে এইচ ওয়ান ট্যাক চেঞ্জ যদি একাধিক এইচ ওয়ান ট্যাক ইউজ করেন তাহলে লেখা আসবে মাল্টিপল এইচ ওয়ান ট্যাগ টাইটেলটা চেঞ্জ করলে লেখা আসবে টাইটেল এক চেঞ্জ চেঞ্জ আহ মেটা ডিসক্রিপশন চেঞ্জ করে লেখা আসবে মেটা ডিসক্রিপশন চেঞ্জ এবং এগুলো কিন্তু লো প্রায়রটি ইস্যু গুলো দেখতে পাচ্ছেন আচ্ছা চেঞ্জের রিলেটেড যতগুলো আছে সবগুলাই কিন্তু আমাদের নোটিসেস অথবা লো প্রায়রিটি ইস্যু এখানে দেখেন একটা আর একটা ইউ আছে স্লো পেজ স্লো পেজ মানে হচ্ছে এটা কিন্তু আমাদের পারফরমেন্স রিলেটেড একটা ইস্যু মানে এখানে কোর ভাই ভাইটা এটাতে আমরা বলি কোর ওয়েব ভাইটাল টেকনিক্যাল ভাষায় এই কোর ওয়েব ভাইটাল যে ইস্যুগুলো হয় এগুলোর কারণে আমাদের ওয়েবসাইটটা স্লো হয় মানে আমাদের ওয়েবসাইটটা লোড হইতে অনেক সময় লাগে ঠিক আছে সো যে পেজগুলোতে লোড হইতে সময় লাগে এগুলো এখানে দিয়ে দিছি আমাদের যে একাশিটা পেজ আছে আমাদের ওয়েবসাইটে যে একাশিটা পেজ লোড হতে অনেক সময় লাগে সো এগুলোর পেজগুলো ফাস্টার করতে হবে ফাস্ট কখন হবে বুঝবো যদি আমাদের স্কোর নব্বই আসে তখন আমরা বুঝবো এটা ফাস্ট নব্বই নিচে আসলে আমরা বুঝবো এটা স্লো সো এখানে দেখেন এরকম অনেক ইস্যু আছে সো আমরা আশা আশা করি আপনারা সবাই একটা বেসিক আইডিয়া পেয়েছেন কোনগুলো আমাদের হাই প্রায়োরিটি ইস্যু কোনগুলো মিডিয়াম প্রায়োরিটি ইস্যু এবং কোনগুলো লো প্রায়োরিটি ইস্যু এবং এই ইস্যুগুলোর উপরে নেক্সট সেশন থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করব যে হাই প্রায়োরিটি ইস্যুগুলো কতগুলো রয়েছে সেগুলো কী কী সেগুলো কীভাবে সলভ করতে হয় এরপরে আমরা দেখব মিডিয়াম প্রায়োরিটি ইস্যুগুলো কী কী সেগুলো কিভাবে সলভ করতে হয় এবং লো প্রায়োরিটি ইস্যুগুলো কি কী এবং সেগুলো কিভাবে সলভ করতে হয় সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যা যদি কারো কোনো কোয়েরি থাকে বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেগুলোর আমি অ্যাস দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম